তো ভাই, অনেক অপেক্ষার পরে সিম্ফনি Z30 তাদের মোবাইলটা লঞ্চ করলো। সিম্ফনি Z30 বিষয়ে আমরা এর আগে একটা ভিডিও করে রেখেছিলাম, যে ভিডিওতে আমরা আপনাদের জানিয়েছিলাম কি নিয়ে আসতে পারে এবং কেমন হতে পারে। তো সেখানে আমরা একটা ভুল বলেছিলাম, যে সেখানে আমরা আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে স্ন্যাপড্রাগনের 660 প্রসেসর আসতে পারে, কিন্তু এখানে তারা দিয়েছে মিডিয়াটেকের প্রসেসর। কি প্রসেসর দিয়েছে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চিলেস ডিসপ্লে এবং এর যে রেজুলেশন 720p অর্থাৎ HD প্লাস রেজুলেশনের সাথে ডিসপ্লেটা আসছে। ডিসপ্লেটা দেখলে আপনার খুবই অসাধারণ লাগবে, আইটেল ভার্সন 1 প্লাস এর থেকে অনেকটাই বেটার কাস্টমাইজেশন। এবং এর যে ওএস পুরোটাই স্টক অ্যান্ড্রয়েড টাইপের, কোন রকম এক্সট্রা অ্যাড অন্য রকম কিছুই পাবেন না, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার এর যে অপটিমাইজেশন এবং এর যে UI ইউজ করা হয়েছে এখানে। এবং এর ব্যাকে অর্থাৎ গ্লাস ইউজ করা হয়েছে, গ্লাস অর্থাৎ যে বডিটা গ্লাস প্যানেল এর বডি ইউজ করা হয়েছে। শুধুমাত্র পাঁচটা থাকবে আপনার প্লাস্টিক বডি, কিন্তু পুরো যে আপনি সিম্ফনি Z30 মোবাইলটা ইউজ করবেন অনেকটাই প্রিমিয়াম লুক পাবেন, কারণ এটা গ্লাস বডি থাকছে, প্লাস্টিক কিংবা পলিকার্বনেট বডি এখানে ইউজ করা হয়নি। এবং গ্লাসটা দেখতেই আপনারা জানেন, গ্লাসটা দেখতে অনেকটা বেটার হয়, অনেকটা গ্লসি লুক হয় এবং অনেকটাই চকচকে লুক হয়। এবং এই গ্লাসের পেছনে আপনি প্রায় টোটাল তিনটে ক্যামেরা পেয়ে যাবেন, অর্থাৎ তিনটে ক্যামেরার যে প্রাইমারি সেন্সরটা রাখা হয়েছে, প্রাইমারি সেন্সরটা হচ্ছে 13 মেগাপিক্সেল, এবং আর একটা আপনাদের এর রাখা হয়েছে ওয়াইড অ্যাঙ্গেলস দেওয়ার জন্য 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সিং, অর্থাৎ যে সমস্ত ব্লার পোর্ট্রেট ইফেক্টের জন্য। সিম্ফনি Z50 এর তুলনায় সিম্ফনি Z30 মোবাইলটা অনেকটাই বেশি ইম্প্রুভ করা হয়েছে, এর সমস্ত ব্লার এবং পোর্ট্রেট ইফেক্ট গুলো অনেকটাই বেটার ইউজ করা হয়েছে। এবং আপনি ক্যামেরা ফিচার যখন ইউজ করবেন অনেকটাই ভালো, অনেকটাই মজা পাবেন। এবং আপনার যে পারফরমেন্স ক্যামেরাতে ক্যামেরায় যে সমস্ত পিকচার কোয়ালিটি সেটা সত্যি ডিসেন্ট এবং সত্যি অসাধারণ করেছে সিম্ফনি Z30 মোবাইল। এর সামনে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার দ্বারা আপনি ব্লার ইফেক্ট এখানেও করতে পারবেন, কারণ এর আগে আমরা অনেক দুর্নাম করছি সিম্ফনি যে ব্লার ইফেক্ট না থাকার জন্য, সেহেতু সিম্ফনি এখানে অনেকটাই ব্লার ইফেক্ট আপনাদের দিয়ে দিয়েছে। সেলফির সাহায্যে 8 মেগাপিক্সেলের সেলফি থাকলে অনেকটা ন্যাচারাল লুক পাবেন, খুব বেশি যে আপনাকে বিউটি ফোকাস দিয়ে দিচ্ছে সেটাও না, খুব বেশি যে ডার্ক করে দিয়েছে না, ন্যাচারাল একটা ডিসেন্ট লুক যেটা সত্যি ভালো, সত্যি আমার পছন্দ হয়েছে, আশা করা যায় আপনাদেরও পছন্দ হবে, কারণ যারা সিম্ফনি লাভার তাদের জন্য সিম্ফনির প্রত্যেকটা ক্যামেরাই ভালো লাগবে এবং সত্যি ক্যামেরাটা নাম করার জন্য তৈরি হয়েছে। এবং এখানে ফেস আনলক তো থাকছে এই 8 মেগাপিক্সেল ক্যামেরার সাথে, এবং ব্যাকে আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাবেন। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে সেলফি ক্যামেরার পাশে একটা নোটিফিকেশন লেট পেয়ে যাবেন, যার দ্বারা আপনার মোবাইল চার্জিং করার সময় ইউজ হয়, এবং চোখ বন্ধ করলে কিন্তু ফেস আনলক খুলে না, কিন্তু চোখ খুললে খুলে যায়, অর্থাৎ এটা একটা সিম্ফনি Z30 প্লাস পয়েন্ট। এর আগে আমরা দেখেছি অনেক মোবাইলে এই চোখ বন্ধ করলেও কি হয়, মোবাইলটা আনলক হয়ে যায়, কিন্তু সিম্ফনি Z30 অনেকটাই বেটার পারফরমেন্স এখানে দেখিয়েছে, কারণ চোখ খুললেই আনলক হয়, চোখ বন্ধ করে যদি আপনি ট্রাই করেন তাহলে আনলক হবে না এই মোবাইলটা। নাও লেটস কাম টু দ্য প্রসেসর। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে জানিয়ে রাখি যে মোবাইলের ব্রেন হয় মোবাইলের প্রসেসর, অর্থাৎ প্রসেসর যদি ভালো থাকে গেমিং পারফরমেন্স ভালো পাবেন, ওভারঅল যে সমস্ত পারফরমেন্স সেগুলো ভালো পাবেন, পিকচার কোয়ালিটি বেটার পাবেন এবং হাতে মোবাইলটা নিয়ে অনেকটা ভালো স্মুথ ফিল পাবেন। কিন্তু এখানে সিম্ফনি Z30 টা আমাকে একটু হতাশ করেছে, আমাকে একটু নিরাশ করেছে, কারণ এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও A25 প্রসেসর, যেটা হ্যাঁ অনেকটা ভালো, অনেকটা খারাপ না, কিন্তু তবুও স্ন্যাপড্রাগন প্রসেসরের মজাটা অনেকটাই আলাদা, আপনাদের আগে আমি জানিয়েছি। এখানে এই প্রসেসরটা 1.8 GHz ক্লক স্পিডে রান করে, ভালো খবর, এবং অন্যান্য যে সমস্ত হিলিও P20 এবং আগের যে সমস্ত প্রসেসরগুলো ছিল তার থেকে 38% শক্তিশালী, 38% বেশি ভালো পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে। সেই জন্য এখানে আপনি পাবজি খেলতে পারবেন, ফ্রি ফায়ার খেলতে পারবেন, কিন্তু গেমিং এর জন্য কিন্তু এই ফোনটা একদম না। হ্যাঁ, ডে টু ডে ইউজ করতে পারবেন, আপনি ফ্রি ফায়ার হাই FPS অল্টোতে খেলতে পারবেন, এখানে ব্যালেন্স মোডে খেলতে পারবেন, পাবজি কোন রকম আপনার প্রবলেম করবে না এই সিম্ফনি Z30 মোবাইলটা। এবার একটা ব্যাটারি, অর্থাৎ আপনি মোবাইল যতক্ষণ ইউজ করবেন তো ব্যাটারি যদি বেশি ভালো না হয়, ব্যাটারি যদি শক্তিশালী পাওয়ারফুল বড় না হয়, তাহলে মোবাইলটা কি বারবার আপনাকে চার্জ দিতে হবে, এটা থেকে আমরা অনেকটাই অপছন্দ করি বারবার চার্জ দেওয়াটা। তো এখানে একটা ম্যাসিভ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সেটাকে জন্য একটা এই ভিডিওটিকে একটা লাইক দেওয়া উচিত এবং তার সাথে সাথে সিম্ফনিকেও একটা লাইক দেওয়া উচিত, কারণ এখানে যে 5000mAh ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এতে আমি সত্যি অনেকটাই খুশি হয়েছি, এবং আপনি খুশি হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে জানাবেন আপনার আনন্দটা, আমাদের সাথে শেয়ার করবেন। এবং ফার্স্ট চার্জ তারা বলছে, যে চার্জারের বিষয়ে কথা বললে তারা বলছে যে 10 ওয়াটের চার্জারকে একটা ফার্স্ট চার্জ বলছে, কিন্তু আমি জানি না 10 ওয়াটের একটা চার্জারকে তারা কেন ফার্স্ট চার্জ বলে। তবুও এই 10 ওয়াট চার্জারের সাহায্যে আপনি 5000mAh ব্যাটারিকে চার্জ করতে 3 থেকে 3.5 ঘন্টা সময় তো নিবেই নেবে, এবং এর যে রান আওয়ার ব্যাটারিটার অনেকটাই বেশি, 7 ঘন্টা প্রায় আপনি টানা গেমিং করতে পারবেন। এবং আপনি যদি একটা নর্মাল ইউজ হয়ে থাকেন, কোন রকম গেমিং টেমিং কিছু না করেন, তাহলে তো ভাই 2 থেকে 3 দিন আপনার ইজিলি ব্যাকআপ দিয়ে দিবে এই মোবাইলটা।
মোবাইলটা 3 জিবি এবং 32 জিবি যে ভ্যারিয়েন্ট আছে সেই ভ্যারিয়েন্টের প্রাইস 10,000 টাকার আশেপাশে, অর্থাৎ 10,000 টাকার একদম কাছাকাছি। আপনারা ডিসক্রিপশন চেক করবেন, আমি এক্সাক্ট প্রাইসটা আপনাদের একদম জানিয়ে দেবো। এবং এখানকার বিভিন্ন রকম যে সমস্ত প্লাস পয়েন্ট গুলো আছে সেগুলো আপনাদের জানিয়ে রাখি। সিম্ফনি Z30 তে আপনি বিভিন্ন রকম গেমিং মোড পেয়ে যাবেন, একটা অনেকটা বেটার, এবং এখানে আপনার নোটিফিকেশন লাইট থাকছে, এবং স্টক অ্যান্ড্রয়েড ফিচার্স এর জন্য কোন রকম অ্যাড উল্টাপাল্টা কিছুই আপনি পাবেন না, অনেকটাই ক্লিন ফিচার্স পাবেন, ক্লিন এন্ড ক্লিয়ার। এবং এই যেহেতু এখানে কোন রকম অ্যাড অন্য কিছু ইউজ করা হয়নি এবং এখানে ব্যবহার করা হয়েছে একটি স্টক অ্যান্ড্রয়েড ফিচার্স, সেহেতু যে পারফরমেন্সটা না অনেকটাই বেশি এবং অনেকটাই হায়ার হয়ে যায়। এবং এর ডিসপ্লেটা সত্যি ডিসেন্ট, ডিসপ্লেটা সত্যি অসাধারণ, আপনার প্রিমিয়াম লুক পাবেন, অনেকটাই ভালো মনে হবে। এর ডিজাইনের ব্যাপারে কথা বললে আপনার এই ডিজাইনে একটা ইউনিক ফিচার্স পেয়ে যাবেন, যেখানে হচ্ছে আপনার যে সাইডটা থাকে সে সাইডে দুটো কালার আছে, উপর দিকে আপনারা গোল্ডেন পেয়ে যাবেন, নিচের দিকে ব্লু অর্থাৎ ব্ল্যাক এস কালার একটা পেয়ে যাবেন, যেটা অনেকটাই বেটার। আর একটা প্লাস পয়েন্টের বিষয়ে যদি কথা বলা যায় তাহলে যে সমস্ত জিনিস আমরা ফ্ল্যাগশিপ ফোনে পাই সে সমস্ত জিনিসের একটা ছোট্ট অংশ এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টের একটা সুইচ। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে গুগল অ্যাসিস্ট্যান্টের যে বাটনটা সেই বাটনটা বেশিরভাগ দেওয়া হয় ফ্ল্যাগশিপ ফোনে, একটু হায়ার ফোনে, হায়ার ভ্যারিয়েন্ট ফোনে, কিন্তু সিম্ফনি Z30 আপনাদের এটা অফার করছে এই অল্প দামের মধ্যে, এই একটা 10,000 টাকার মোবাইলের মধ্যে একটা গুগল প্লে বাটন আপনাদের দিয়ে দিচ্ছে, যে বাটনটাকে আপনি ট্যাপ করলেই হে গুগল ওপেন হয়ে যাবে। এবং হে গুগল নিয়ে তো আমরা অনেকেই অনেকটাই এনজয় করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, আপনার কাজ যদি আপনার পছন্দ হয়, আপনি যদি আপনাকে সাপোর্ট করতে চান তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলের একটা মেম্বার হয়ে আমাকে সাপোর্ট করতে পারেন। তো এতদূর ভিডিওটি দেখবার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং এর পরের ভিডিওতে আসছে আমাদের Redmi 9 এর একটা ফুল রিভিউ, এবং তারপরের ভিডিওতে আসছে Atelvision 1 Plus এবং Symphony Z30 একটি কম্পারিজন ভিডিও। তো আপনারা যদি দেখতে চান, আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে।